বাড়িতে কিভাবে আমরা ব্লেন্ডার ছাড়া তরমুজের জুস তৈরি করি এবং সেই জুসটাকে বিভিন্ন ভাবে কিভাবে সার্ভ করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সহজ বাঙালি রান্না চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের চ্যানেলে আরো মজার মজার কিছু জুস এবং শরবতের রেসিপি আছে, ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো পেয়ে যাবেন। তো তরমুজটাকে এরকম ছোট ছোট করে খালি করে নেব। তো ব্লেন্ডার ছাড়া তরমুজের জুস তৈরি করার জন্য লাগবে এরকম একটা স্ট্রেইনার। জাস্ট স্ট্রেইনারে এভাবে করে ঘষে দিতে হবে। এভাবে করে ঘষে নিলেই সুন্দর জুস তৈরি হয়ে যাবে। এরকম ছোট ছোট টুকরো করে এই স্ট্রেনারে ঘষে নিলেই খুব সুন্দর জুস তৈরি হয়ে যাবে। এতে কিন্তু আরেকটা লাভ হবে, ব্লেন্ডারে জুস করলে এই যে বীজগুলো কিন্তু ব্লেন্ড হয়ে যায়, খেতে কিন্তু অতটা টেস্ট হয় না। বাট এভাবে করলে আপনি একদম একদম পিওর একটা জুস পাবেন। তো এভাবে করে আমি সবগুলো ঘষে নেব এবং জুস তৈরি করে নেব। আর তরমুজের বীজ কিন্তু আপনারা ফেলে দিবেন না, তরমুজের বীজ কিন্তু খুবই উপকারী। তরমুজের বীজ, মিষ্টি কুমড়ার বীজ, লাউয়ের বীজ, ইনফ্যাক্ট ইন্ডিয়ান রান্নাগুলোতে চারমগজ হিসেবে একটা মশলা ইউজ করা হয়। চারমগজ কিন্তু আর কিছু না, তরমুজ, মিষ্টি কুমড়া, লাউ এবং বিভিন্ন রকম নাটস দিয়ে কিন্তু এটা বানায়। এটা যেমন মানে তরকারির স্বাদ বৃদ্ধি করে তেমনি কিন্তু খুবই উপকারী, খুবই উপকারী। তো এই যে এভাবে করে রাখছি এই যে বীজগুলো, এগুলো কিন্তু আমি সংগ্রহ করব, এগুলো দিয়ে আমি চার মগজ বানাবো। আসলে এই রেসিপিটা এত সহজ দেখানোর কিছু নেই, তবু আমরা বাড়িতে যেভাবে তৈরি করি সেই পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, খুব খুব সহজেই খুব সুন্দর একটা ফ্রেশ জুস আমরা পেয়ে গেলাম। আপনারা এভাবেও খেতে পারেন, এর সঙ্গে একটু বাড়তি স্বাদের জন্য একটু কাগজি লেবু, একটু মিন্ট এগুলোও যোগ করতে পারেন। আমি দুইভাবে এটা সার্ভ করব, একটা শুধু আইস কিউব দিয়ে, আমি একটাতে একেবারেই প্লেন ভাবে সার্ভ করলাম, আরেকটাতে একটু টেস্টি করে সার্ভ করব। তার জন্য দিয়ে দিচ্ছি একটু লেবু, একটুখানি বিট লবণ, কয়েকটা আইস কিউব, একটা লেবু স্লাইস, তৈরি হয়ে গেল দুটি ভিন্ন স্বাদের ফ্রেশ তরমুজের জুস। এবং তরমুজের জুস হলেও দুটো স্বাদ কিন্তু দুরকম। এটা আপনারা তৈরি করে ফ্রিজে রেখেও খেতে পারেন, কিংবা এরকম আমার মতো আইস কিউব দিয়েও সার্ভ করে খেতে পারেন। আশা করছি রেসিপিটা আপনারা এনজয় করেছেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।